আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ তো শেষ হয়ে গেল, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে আবার আগের মতো করে। তো বাড়িতে যেদিন যাচ্ছিলাম সেদিন মনে হচ্ছিল অনেক দিন থাকবো, অনেক আনন্দ করব, মানে প্রচুর গোছগাছ করে এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে অনেক দিন থাকা হবে। কিন্তু যেই চলে আসবো সেই মনে হলো এই এক সপ্তাহ কীভাবে কেটে গেল, কেমনে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। এদিকে বাচ্চাদেরও অনেক মন খারাপ হচ্ছিল আসার সময়। তো আমি যখন আগে আসতাম, এসে মানে কয়দিন থেকে থেকে চলে যেতাম একবারে আসার আগেই, তো তখন বাচ্চারা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করতো, ওরা বলতো যাবে না যাবে না, ওদের বাবার কাছে থাকবে। তখন আমি ওদেরকে অনেক সময়, মানে অনেক সময় না, প্রতিবারই যখনই যাওয়ার সময় কান্নাকাটি করতো তখনই বলতাম যে এখন কান্না করতেছো কিন্তু ঠিকই, পরে যখন একটাবার চলে আসবা তখন যাওয়ার সময় খুব আনন্দ করবা, বা আসার সময় কান্না করবা যে আমি আসবো না। তো ঠিক সেটাই হলো, আমি এখন আবার ওদেরকে বলতেছি যে আমি কিন্তু এই কথাটা বলেছিলাম কিছুদিন আগেই। তো এখন ওরা আসতে চায় না, ওরা প্রচুর কান্না করে। আমার বড় ছেলে তো অনেক কান্নাকাটি করেছে, ওরকম জোর করে আনা হয়েছে আর কি। তো আমরা চলে এসেছি, প্রায় 3টা বেজেছে আমাদের আসতে আসতে। প্রচুর রোদ এই গরমে, মানে কি একটা অবস্থা কি বলবো। বাসার মধ্যে তো আমাদের অবস্থা আরও বেশি করুন, মানে এত গরম বাসা এটার মধ্যে পড়ে নতুন এই বাসাটা নেওয়ার পর থেকে আসলে গরমটাই খুব বেশি ফেস করতেছি। তো আসার সময় হচ্ছে আমার শাশুড়ি মা এরকম সিম সিদ্ধ করে করে রেখেছিল, এগুলো দিয়েছে। ওই যে যখন সিমে দিন ছিল তখন আমাদের জন্য যা পাঠিয়েছে, আর বাড়িতে যা ছিল আমরা তো ছিলাম না, থাকলে তো খাওয়া হয়তো সবাই মিলে, তো এই জন্য আমাদের জন্য আলাদা করে করে এবার ফ্রিজে একটু হালকা ভাপ দিয়ে তারপর রেখে দিয়েছে। তো সেগুলোই দিয়ে দিল। আমি ভাবলাম এসেছি যেহেতু আস্তে ধীরে একটু রান্না করে ফেলি। আমরা আবার না কুমিল্লার নেমে একটু খাবার টাবার খেয়ে নিয়েছিলাম, যাতে আসার সময়, আসার পরে এক ঘন্টা যদিও লেট হয় কোনো প্রবলেম না হয়। তো এদিকে হচ্ছে সিমটা রান্না করে নিয়েছিলাম। তো রান্না করার পাশাপাশি হচ্ছে একটু ডালও রান্না করে নিয়েছি। ডাল রান্না করে নিলে আমার খুব মনে হচ্ছে বড় চিন্তা একটা চলে যায়। কেন, সেটা হচ্ছে বাচ্চারা যদি কোনো সবজি খেতে না পারে বা কোনো কিছু খেতে না পারে, তাহলে ডাল দিয়ে দিলেই খাওয়াই দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো সেই জন্য হচ্ছে ডালটা আমি অলওয়েজ রান্না করে রেখে দিই আগেই, অল্প একটু করে প্রতিদিনই আমি ডাল রাখি। তো এদিকে হচ্ছে গরুর মাংস, এটা ফ্রিজে রেখেছিলাম, সেটা গরম করে নেব। আর এদিকে আমার শাশুড়ি যে সিমগুলো দিয়েছে এগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে একটু রান্না করব। তাজা তাজা সিমগুলো আর ফ্রিজে রাখতে ভালো লাগছিলো না, ওগুলো নিচ্ছিলাম, নিয়ে ছোটো ছোটো টুকরা করে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব। তো এদিকে ডালের বাগার দেওয়া হয়ে যাচ্ছে, খুব টায়ার্ড, বাচ্চারা এসে সবাই ঠান্ডা খুঁজতে শুরু করেছে। ফ্রিজে যা টুকটাক ঠান্ডা ছিল রোজার সময় আনা আর কি, তো সেগুলোই নামিয়ে একটু একটু করে ওরা খাচ্ছে, আমিও একটু খাচ্ছি। এত গরম, এত গরম। তো আমি হচ্ছে এখানে একটু সবজি রান্না করছিলাম পাঁচফোড়ন দিয়ে। সবজিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বুট ডাল দিয়ে রান্না করেছি, সাথে একটু মাছ দিয়েছি। তো এটাকে যখন পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেই, তখন এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। তো এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এই সবজিটা ভীষণ মজার এই সবজিটা। তো বাচ্চারা আসার পর যেহেতু ওদের ভীষণ মন খারাপ, তো তাদের মনটা ভালো করার জন্য একটু চটপটি ফুচকা এগুলো করে দিলাম ওদেরকে, যে ওরা খাক, মনটা ভালো লাগুক। করে বাড়িতে থেকে আসার পর আসলে মনটা অনেক বেশি খারাপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।